হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আবার অনেকদিন পর তোমাদের সাথে দেখা, আবার গল্প হবে, গল্প করব তোমাদের সাথে। তুমি ভিডিও ছাড়িস নি? ছাড়িনি কেন? সেটাই তো ফ্যাক্ট, কেন ছাড়িনি? থাম্বনেলটা তো দেখে ভাবছো হয়তো অনেক কিছু, বাট ওরকম কিছুই না, অবশ্যই কিছু, বাট ওরকম কিছু না। ব্যাপারটা হয়েছে, প্রথমত অনেকদিন আমরা ভিডিও লাস্ট ছাড়িনি, আমরা একটা ভিডিও ছেড়েছিলাম, যে তাও এক ভিডিওতে, বছর আগে হ্যাঁ, যে ভিডিওতে বলা হয়েছিল যে এরকম একটা আমার অপারেশনের ব্যাপার ছিল, স্তনের ব্যাপারে অপারেশন একটা হয়েছিল। স্টোনের অপারেশন হয়েছিল, যার জন্য 1 বছর আমরা ভিডিও দিইনি। কিন্তু তারপরেও আমরা আমাদের নতুন বাড়ি করাতে খুব ব্যস্ত হয়ে গেছিলাম, যার জন্য আমরা কেউ ঠিকমতো সময় দিতে পারছিলাম না, আমাদের নিজেদের পার্সোনাল কাজ থেকেও যেহেতু ভরপর হচ্ছিল, তো এই মুহূর্তে কোনো রকম আর সমস্যা নেই, কোনো ব্যস্ততা নেই, তাই আবার নতুন করে ভাবছি যে আমরা ভিডিওটা ছাড়বো। তো আগে তো আমাদের ভিডিও তোমরা সবাই দেখেছো আর অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তো আশা করবো এখন ও বেশিরভাগটাই ওই ছাড়বে, আমি কতক্ষণ থাকবো বলতে পারছি না। তা যাই হোক, যে আমি ভিডিও ছাড়ুক আগের মতো, যাতে আমরা আগে যেরকম ভালোবাসা দিয়েছো ভিডিওতে, আশা করছি নতুন ভিডিওতেও এই রকমই বেশি বেশি করে ভালোবাসা দেবে। অবশ্যই তাই, আমি জানি, মানে মানে আমরা আর কি, আমরা জানি যে তোমরা সবাই আমাদের পাশে অবশ্যই ছিলে, এখনো আছো আর ভবিষ্যতে থাকবে, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। তো আবার নতুন ভিডিও আসবে, তোমরা দেখো, সাপোর্ট করো, আগের মতো ভালোবাসা দিও, পাশে থেকো, ব্যাস এইটুকু। রিসেন্ট মাঝখানে অনেকগুলো দিন ভিডিও ছাড়া হয়নি, এটাই ফ্যাক্ট। তো আবার নতুন করে আবার ছাড়বো, দেখতেই পাবে তোমরা কেমন হচ্ছে, কমেন্ট করে জানিও। অবশ্যই লাইক কমেন্ট করবে, তাহলে ওর ভিডিও করার এটা আরো বেড়ে যাবে, কারণ যেহেতু অনেকদিন ছাড়েনি একটু কনফিডেন্সের দিন প্রবলেম না, হয়ে গেছে। বছর বলাই চলে, হ্যাঁ তার হ্যাঁ, কারণ প্রায় প্রায় 2 বছর, প্রায় 2 বছর এক আমরা বছর বলছিলাম। আগে একটা ভিডিও ছেড়েছিলাম, আমার স্টোনের ব্যাপারে, অপারেশনের ব্যাপারে প্রায় 7-8 মাস অফ ছিল। তারপরে আবার বাড়ির কাজ বাজ এগুলো সব হওয়ার জন্য আরো প্রায় 1 বছর অফ গেছে। তবে চিন্তা করো না, আবার নতুন করে আমরা স্টার্ট করব, জমি আড্ডা হবে, গল্প হবে। তো প্লিজ পাশে থেকো, আর বেশি বেশি করে ভিডিওটা লাইক আর শেয়ার করো। চলো টাটা।